10 ডিসেম্বর সোহরাওয়ার্দি উদ্যানের পরিবর্তে নয়া পল্টনে সমাবেশ করলে ঢাকার আইন শৃঙ্খলা ও যানজট বিবেচনায় যা যা করণীয় পুলিশ কমিশনার তাই করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে হবিগঞ্জে নবনির্মিত শায়েস্তাগঞ্জ থানার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও বলেন, বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসার কারণে এখন বিএনপি নানা রকম ফন্দি ফিকির করছে। সরকার পতনের দাবি তোলার জন্য বিএনপি নেতাকর্মীরা চাল ডাল নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করছে। এদিকে প্রধানমন্ত্রী ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে 10 ডিসেম্বর বিএনপি সমাবেশের জন্য সোহরাওয়ার্দি উদ্যান খালি করে দিয়েছে। পুলিশও সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে। এখন বিএনপি তা না মানলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ক্ষমতা নয়, বন্দুকের নলের মাধ্যমে আসছেন, সেই জন্যই তারা নানান ধরনের ফন্দি ফিকির, নানান ধরনের ষড়যন্ত্রের কথা চিন্তা করে, যেটা আওয়ামী লীগ কোনোদিনই চিন্তা করে না। আওয়ামী লীগ আবারও বলছে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে ক্ষমতায় আসে।